দশ থেকে বারোটি বোমা রেখে কে বা কারা তালাবদ্ধ করে রাখে বাথরুম। সকালে সে তালা ভেঙে ভেতরে ঢুকলে বালতির ভেতরে পাওয়া যায় বোমা সদৃশ্য একাধিক বস্তু। খবর পেয়ে তা উদ্ধারে যায় পুলিশ। ঠিক সেই সময় বিস্ফোরিত হয় বোমা, এতে পুলিশ সহ তিনজন আহত হন। আজকে রাত্রে ডরে একটু ঘুমাইতে পারিনি, আমি কি কি বিষয় রাখি কয় দুইটার সময় আমি রাত্রে মোবাইল ইউটিউব দেখি, কে জানো আমার দরজা ই করছে। আমি কি তো দরজা নক করছে তুমি দেখো নাই করে কয় না, প্রথম আমার বাইরা দিয়ে সিয়াল দিছে দরজা। এই খোলা মাঝের বাথরুমটায় কে জানি একটা তালা মারিয়ে থুইছে, তালা মারে তালা ভাঙ্গা দেখি দুইটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে একটা বোমের মতন বোম মানে ছোট ছোট ই ব্যাগের মধ্যে ওই জর্ধার কোটটা এবং ওই কাঠের গুড়ির পর বসানো এরকম সাজানিয়া সাজানিয়া ব্যাগ, ব্যাগের মধ্যে তাই বোম। এই তখন হে পুলিশে ফোন দিছে। ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত রাতে বোমাগুলো লুকিয়ে রেখে বাথরুমের বাহিরে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা, যা উদ্ধার করতে গেলে অসাবধানতার কারণে আকস্মিক বিস্ফোরিত হয়। মঙ্গলবার সকাল 10:30টার দিকে বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গ্রামের রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুমের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলো। যখন ওনার ওয়াশরুমের মধ্যে বাজার ব্যাগ ভর্তি দেখে যে লাল কস্টেপ দিয়ে পেঁচানো বোমা সদৃশ, তখন উনি ওইটা আমাদের অফিসার সহকারে ওইটা ওয়াশরুম থেকে বের করার চেষ্টা করে। চেষ্টা করার পরে সাথে সাথে ওই যে সাথে ওই ছিল বালতি ছিল পানি সহকার, ওই জমিতে যখন রাখতে গেছে তখনই বোমাটা ব্লাস্ট হয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল জেলা পুলিশ সুপার ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কারা সেখানে বোমা রাখে তা নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, কালবেলা।